হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো আজকে আবারও সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি। মেয়ের স্কুল আছে, আমি 5:30 উঠেছি আজকে। টিফিনের ঝামেলাটা একটু কম ওই জন্য, তো তাও আমি রেডি হয়ে গেছি। আমার চা হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, এই দেখো চা হয়ে গেছে, এই হচ্ছে বাবার টিফিন, এই যে মেয়ের টিফিন রেডি। এখন চা খাবো, খেয়ে রেডি হয়ে বেরোবো, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, আর সারাদিন কী কী করছি তোমাদের সাথে অল্প অল্প করে সব শেয়ার করবো। এই ধোনা ধোনা, এই ধোনা, ও তো তোর এই দেখ সবাই উঠে গেছে, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই শোন এই দেখ এই দেখ তোর ফ্রেন্ডরা, হাই করে দাও, ফ্রেন্ডদের হাই করে দাও, এই যে দেখো, এই ছোনা ছোনারি দেখো কি করে ঘুমাচ্ছে, দেখো তোমরা দেখো কি করে ও ঘুমাচ্ছে, স্কুলে যাবে না বুঝো। এই শোনা কিছুতেই উঠছে না, কখন থেকে রাখছি। এই এই শোনা শোনা, এই দেখ এই দেখ এই দেখ, গুড মর্নিং এভরিওয়ান করে দাও তো, দেখো এভরিওয়ান এভরিওয়ান এভরিওয়ান, গুড মর্নিং গুড মর্নিং বেটা, কেমন করে বলে উনি, শোন না তোমাদের ওই আঙ্কেলটা কেমন করে বলে গুড মর্নিং বেটা, বুঝো বুঝো বুঝো। ওঠাতে তো হবেই জোর করে, দেখি এবার জোর করে গিয়ে চলে যাবো বেসিনের সামনে, আর কিছু করার নেই। যখন ওঠে না আমি সোজা কোলে কোলে নিয়ে বেসিনে চলে যাই, গিয়ে চোখে টোকে একটু জল দিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে স্কুলে। আমরা এখন টোটোয় উঠে গেছি, এই বাড়ির দিকে যাচ্ছি, আজ আর স্কুল থেকে এসে তোমাদের সাথে আর কথা হয়নি। তোমরা তো দেখলে টোটোতে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো এসে ওর ঠাকুমা ঠাম্মি আর কি কোনো রকমে জামা টামা খুলিয়ে একটু ঘুম শুয়ে দিয়েছিলো, তারপরে উঠে গেছিলো, জুতো টুতো খুলে দিল, জামা টামা খুলে দিল, তারপরে আবার উঠেছিল। না আর আমি কথাই বলতে পারিনি, তাড়াতাড়ি করে ওর আবার রান্না করলাম, একটু মাছের ঝোল টোল করলাম, করে ওকে স্নান টান করিয়ে তারপরে স্কুল থেকে এসে ওই জামা কাপড়গুলো ধুতে হয়, সেইগুলো কেচে টেচে আমি স্নান করেছি, করে তারপরে আমি ঠাকুরের সন্ধ্যা করে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি, একদম ঘুম পেয়ে গেছিলো। না আর কথা হয়নি, এবার খেয়ে উঠে আমারও এত চোখ বন্ধ হয়ে আসছে, আমি মায়ের সাথে আগে শাশুড়ির সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়েছি কখন, তারপর মা দরজা দিয়ে চলে গেছে, তো আর কথা হয়নি। এই এখন বিকালে উঠে একটু হাঁটাহাঁটি করছি, তারপর এখন মেয়ের আন্টি এসছে, হাঁটাহাঁটি করে তারপরে ঘরে যাই, গিয়ে আবার মেয়ের পড়ানো আছে একটু পড়াবো, এই সব দেখি তোমাদের সাথে আর কী কী শেয়ার করতে পারি আজকে, ঠিক আছে? আজ তোমাদের সাথে আমার একটা ছোট্ট বাগান আছে, মানে আমাদের আর কি, তো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি, ঠিক আছে? দেখো এটা হচ্ছে একটা আনারস গাছ, সবাই চেনো, এই একটা আছে আর একটা আছে পরে দেখাচ্ছি, এটা এক ধরনের পাতাবাহারি গাছ। আচ্ছা এটা হচ্ছে তোমার চেরি গাছ, চেরি ফল হয় না সেই চেরি গাছ এটা, আর এটা হচ্ছে তোমার জবা ফুল গাছ, হলুদ জবা, এটা তো জানোই বেল ফুল, এটা ওই পাতাবাহারি, এটাও একটা জবা, এটা বোধহয় সম্ভবত গেরুয়া জবাটা হতে পারে, গেরুয়াও জবা আছে। এটা হচ্ছে স্থলপদ্ম, ডালটা মাথাটা মা ভেঙে দিয়েছে, না হলে না এক মানে ডানটি হয়ে উঠেছে, আর ওখানে তো ব্যাম্বো স্টিক আছে বা লাকি ব্যাম্বো যেটা বলে, আর এটা আমাদের তুলসী মঞ্চ। ওই দেখো আর একটা আনারস গাছ, এটা হচ্ছে আর একটা জবা ফুলের গাছ, মানে অনেক রকমেরই কালারের জবা আছে আমাদের। এটা হচ্ছে ওই যে থোকা লাল যে জবাটা হয় না, অনেকগুলো থোকা যে লাল জবা, সেই পঞ্চ জবা টাইপের। এই একটা আনারস গাছ আছে, দুটো আনারস গাছ, আর হচ্ছে ওই যে দেখো ওই একটা দেখছো, ওই যে ওটাও স্থলপদ্ম, ওটারও মাথাটা ভেঙে দিয়েছে, ওটা নিচটা আবার ঝাঁকড়া আছে।
আর এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ, এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ। আর এখানে আছে একটু, এখানে আছে লঙ্কার চারা আছে আর তুলসী গাছ আছে, গাছটার নামটা মনে করতে পারছি না, ওই একটা জবা গাছ মরে গেছে, এটা অ্যালোভে। দেখো মা আম কেটে রোদে দিয়েছিল আজকে, নু এই না হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে আচার করবে, এখন গুড় আনতে গেছে। এবারে মা শুকনো কড়াইতে ধনে জিরে মৌরি আর গোলমরিচ আর একটু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছে। এটা করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেই কড়াইতেই একটু সর্ষের তেল দেবে, সর্ষের তেলটা হালকা গরম হলেই ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। দিয়ে এবারে মা এই ফাঁকে কি করেছে, তোমার মশলাটা করে নেবে। এটা ততক্ষণে যেহেতু গ্যাস কমানো, আস্তে আস্তে মানে ফ্লেভারটা বেরোক পাঁচফোড়নের, তো এই ফাঁকে মা কী করেছে মিক্সারে এটাকে মানে গুঁড়ো করে নিয়েছে। এবার ওই তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছে, যে আমগুলোকে মানে সকালে কেটেছে, কেটে সারা একদিন শুকালেই হয়ে যাবে। দিয়ে এবার একটু ভালো করে নাড়ানাড়ি করবে যতক্ষণ নরম না হবে। এবার নরম হয়ে গেলে এর মধ্যে গুড়টা দিয়ে দেবে, গুড়টা দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবে যতক্ষণ আর কি না জিনিসটা মজছে। আর মিষ্টি তোমরা যে যেরকম খাও সেরকম দিয়ে নেবে, যে যেরকম টক মিষ্টি ভালোবাসো সে তার পরিমাণ মতন গুড়টা ওখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো এইভাবে নাড়তে নাড়তে আমাদের আমের আচার ডান। এই দেখো মার আচার রেডি, দেখতে তো দারুণ হয়েছে, আগেও একদিন করেছিল খেতে ভালো হয়েছে, এটাও আশা করি ভালোই হবে। আর খুব সহজে দেখলে তো তোমরা এইভাবে তোমরাও করতে পারো, আশা করি ভালো লাগবে, দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর রাত এখন 10টা বেজে গেছে রাত, মেয়েকে এবার খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, ওর বাবাও বাড়ি এসে গেছে, ওকেও খেতে দেবো, খেয়ে তারপরে আমরাও খেয়ে শুয়ে পড়বো, কারণ আবার তো কাল সকালে স্কুল, সকাল সকাল উঠতে হবে। আর আমার এমনি 5টা বাজতে পারছে না, তার আগে ঘুম ভেঙে যাচ্ছে, ওই আর কি অভ্যাস হয়ে যাচ্ছে এভাবে উঠতে উঠতে। প্রথমে একটু উঠতে ইচ্ছা করে না, তারপরে ঠিক হয়ে যায়, উঠে একবার গেলে তখন খুব ভালো লাগে। তো ঠিক আছে, আর ও হ্যাঁ আমের আচারটা আমি খেয়ে দেখলাম এক্ষুনি, দারুণ লাগছে কিন্তু খেতে, তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। আর দেখলে তো কত তাড়াতাড়ি এবং কত সহজভাবে মা করে আচারটা, আগে একদিনও করেছে সেটাও ভালো হয়েছে, আজকেরটাও খেতে খুব ভালো হয়েছে, ঠিক আছে? তো তোমরা এভাবে করে খেয়ে আমাকে জানিও কমেন্টসে কেমন লাগলো খেতে। তো টাটা, আবার দেখা হচ্ছে কালকে একটা কোনো নতুন ভিডিও নিয়ে।